আজকে দুপুরে ভাত খাবো না রুটি খাবো, নাকি গুনার কোনো সম্পর্ক আছে? ও বাহ, এটাও জায়েজ ওটাও জায়েজ, বুঝছেন না? মাছ খাবেন না গোস্ত খাবেন না সবজি খাবেন, নাকি অনেক গুনার, ও বাহ জায়েজ। এখন দাওয়ার হুকুম কি, ফরজ নাকি সুন্নত মুস্তাহাব? জি, এই নিয়ে আলোচনা। কোরআন সুন্না নিয়ে আমরা গভীরভাবে যদি চিন্তা করে দেখি তাহলে আমরা অনেক দলিল কোরআন এবং হাদিসে পাব যাতে দাওয়া ইল্লাল্লাহর জন্য উৎসাহিত করা হয়েছে। আল আমর বিল মারুফ ওয়া নাহি আল মুনকার, ভালো কাজের উপদেশ দিতে বলা হয়েছে, অন্যায় কাজে বাধা দিতে বলা হয়েছে এবং তার ফজিলত বর্ণনা করা হয়েছে। আর যারা এই কাজগুলি করবে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, দুনিয়া এবং আখেরে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। এবং তার সাথে সাথে এমন বেশ কিছু দলিল রয়েছে যারা দাওয়াতি কাজ মোটেই করে না, বোবা, নিজে চোখ বন্ধ করে মসজিদে যা নামাজ পড়ে চলে আসে, পাশে ডানে বামে কেউ নামাজ পড়ে না, অনেক ফরজ ওয়াজিব ত্যাগ করছে, অনেক অন্যায় কাজ হচ্ছে নিজের ঘরে, বেদিন বেহায়া বেপর্দা চলছে, কোনো একটি ভালো উপদেশ দিচ্ছে না। এর জন্য সতর্ক সাবধান করা হয়েছে, ভালো কাজের উপদেশ দিচ্ছেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন অথচ সেখানে প্রয়োজন রয়েছে, তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবেন এবং আল্লাহর গজব নেমে আসবে। আর এই ক্ষেত্রে বিভিন্ন দলিলগুলি রয়েছে, কোরআন সুন্নাহ দলিল রয়েছে। একটি আয়াত আল্লাহ কি বলছেন, যে যেই জাতি ইসলাহার কাজ করতে থাকে তাদেরকে আল্লাহ আজাব দেবেন না। আয়াত হ্যাঁ, অম্মা কন্যা মহলিখিল করা ইল্লা আহলুহা মুসলিহুন, যে আয়াত বলছে যেই জাতি ইসলাহার কাজ করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, অমা কন্যা মহলিখিল করা বেজুলমিন, কোনো জনপদকে বা জনপদের অধিবাসীদেরকে, কোনো গ্রাম কোনো শহর কোনো দেশকে আমি ধ্বংস করব না যদি ও আহলুহা মুসলিহুন, সেখানকার লোকেরা ইসলাহি কাজে লেগে থাকে। এই জন্য দাওয়া ইল্লাল্লাহর যে বিভিন্ন নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে ইসলাহ, ইন অরিদু ইল্লাল ইসলাহ। আমি কি বলতেন, আমাদের কাজই হচ্ছে সংস্কারমূলক কাজ করা। এই জন্য একজন মুসলিম কখনো ফাসাদ করে না, ফাসাদকে হারাম মনে করে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, না পারিবারিক বিশৃঙ্খলা তার মধ্যে রয়েছে, না সামাজিক বিশৃঙ্খলা রয়েছে, না রাষ্ট্রীয় বিশৃঙ্খলা রয়েছে, কোনো অশান্তি করে না। যদি কোনো মুসলিম দ্বারা অশান্তি হয় কোথাও, যে শান্তি বিঘ্নিত হয় জানতে হয়, তাহলে সে ইসলামের প্রতিনিধি না। সে আল্লাহ লাহিবুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। একজন মুসলিম সবসময় ইসলার কাজ করে, কারণ আম্বিয়া রসুলগণ সবাই ইসলাহি কাজ করেছেন, এটা আপনাকে করতে হবে। আর যদি না করেন আল্লাহর গজব নেমে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আপনি আদর্শচ্যুত হলেন। আর এক্ষেত্রে ওলামাদের অনেক উক্তি রয়েছে দাওয়াতের গুরুত্ব এবং ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে। যদি আমরা এই দাওয়ার কাজ করি তাহলে এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, না হলে যত দাওয়াতি কাজে অবহেলা করে তত দ্রুত এই দিন মুছে যাবে আল্লাহর জমিন থেকে। আপনি একটু কল্পনা করুন যে সবাই যদি আমরা মুখ বন্ধ করি, আমাদের মধ্যে কেউ ভালো কথা বলার নেই এই গোটা দেশে, তাহলে 10-20টা বছর যাবে না, নিউ জেনারেশন যারা আসবে তারা একবার আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যাবে। ইসলামের শিক্ষাও নেই, না মাদ্রাসা, না সেখানে কোনো রকম দিনী আলাপ আলোচনা, না দাওয়ার কাজ। এই জন্য মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে দাওয়ার কাজ, দাওয়া নাম দিলেই শুধু দাওয়া নাই, মাদ্রাসাতে যদি সীমিত আকারে বেশ কিছু ছাত্র তৈরি করা হচ্ছে, কিন্তু সেটার উদ্দেশ্য হচ্ছে যে দায়ের আল্লাহ তৈরি করা, এবং এরা গিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে গিয়ে এরা দিনে দাওয়াতে কাজ করবে। এই সবগুলি যদি বন্ধ হয়ে যায়, আপনি এমন একটা কল্পনা করুন তো, দেখ আল্লাহ না করে এমনটা হয় যে দেশে কোনো মাদ্রাসা নেই, সব বন্ধ। এক সময় যেমন হ্যাঁ সোভিয়েত ইউনিয়নে হয়েছে, আপনারা যারা মুরব্বী তারা জানেন সেখানে, হ্যাঁ সব দীর্ঘ 70 বছর তাদের জুলম অত্যাচার চলেছে মুসলিমদের উপর, কোরআন শিক্ষা নিষিদ্ধ, দিনী শিক্ষা নিষিদ্ধ, আর তারপরে সেখানে কোনো রকমের কোনো দাওয়ার কাজ নেই, আর যারা দাওয়াতে কাজ করবে তারা সব সবকে শেষ করে দেওয়া হয়। এইরকম যদি পরিস্থিতি হয় যে সবার মুখ বন্ধ, আছেন কিন্তু বন্ধ করে দিয়েছেন মুখ, অথবা কেউ নেই, তাহলে কত দ্রুত এই দিন শেষ হয়ে যাবে, এই দিন পালনের কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে যে মুসলিমদের সন্তান কিন্তু সবাই কি হয়ে গেছে, হয় সব মুলহেদ বেদিন হয়ে গেছে, তারপরে পেট ছাড়া পয়সা ছাড়া কিছুই বুঝে না, আল্লাহ পরকাল আখেরাত কিছুই জানে না। এই জন্য দিন তখনই বাকি থাকবে, বহাল থাকবে যখন দাওয়ার কাজ হতে থাকবে, দাওয়ার কাজ থাকলে দিন অবশ্যই বহাল থাকবে, আর দাওয়ার কাজ নেই তো দিন শেষ হয়ে যাবে।
সৌদি আরবের বড় একজন আলেম ছিলেন শেখ আবদুল্লাহ বিন হুমাইদ, বর্তমান সবচাইতে প্রবীণ ইমাম যে মসজিদে হারামের, শেখ সোয়ালে বিন হুমাইদ, নাম হয়তো শুনেছেন, শেখ সোয়ালে বিন হুমাইদ, ওনার খুতবা খুবই মূল্যবান খুতবা হয়, জি, জ্ঞানগর্ভ খুতবা। ওনার সম্মানিত পিতা খুব বড় আলেম ছিলেন তিনি, হায়াত কেবার ওলামার তিনি একজন বড় আলেম ছিলেন। তিনি বলছেন যে জাআতিল আহাদিসুল কাসীরা ওয়াল আহাদিসুশ শাহীরা বিল হাসসা আলা দাওয়াতি ইলা আল্লাহ, বহু আয়াত এবং বহু প্রসিদ্ধ হাদিস এসেছে দাওয়াতি কাজে উৎসাহিত করার জন্য, অবায়ান ওজুবেহা এবং দাওয়ার কাজে ওয়াজেব ফরজ এই বিষয়ে, অমালি দায়ী ফিহামি আল আজরে, আর যারা দায়ী দাওয়াতি কাজ করবেন তাদের জন্য যে পুরস্কার রয়েছে সেসব বিষয়গুলি বর্ণনা করা হয়েছে কোরআনে হাদিসে। ওয়াল আয়াতুল কোরআনি আদাল্লা আলা দাওয়াত আকসার মিন আয়াতিস সাওমি ওয়াল হাজ্জি আল্লাযাইনি হুমা রুকনানি মিন আরকানিল ইসলামিল খামসা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটি। তিনি বলছেন যে দাওয়া সম্পর্কীয় আয়াত কোরআনে একদিকে আপনি কালেকশন করেন, আর আরেক দিকে আপনি সিয়াম রোজা সম্পর্কীয় আয়াত কালেকশন করেন, শুধু একটি জায়গায় রোজা সম্পর্কীয় আয়াত, তাই না? কোথায়? সূরা বাকারাতে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয়েকটি আয়াত, জি, হজের আয়াত সূরা বাকারায়, সূরা আলে ইমরানে আর সূরা হজে কিছু, ঠিক না? এর চাইতে বেশি পরিমাণ আয়াত পাবেন দাওয়া ইলাল্লাহ সম্পর্কে। দাওয়া ইলা আল্লাহ কখনো দাওয়ার ভাষা দিয়ে, কখনো আমর বিল মারুফ আর নাহি মুনকার ভাষা দিয়ে, কখনো ইসলাহের ভাষা দিয়ে, কখনো অন্য অন্য আরো ভাষা দিয়ে, কখনো তাওয়াসি বিল হক ইত্যাদি দিয়ে। বলছেন যে কোরআনে কারিমে রোজা এবং হজের চাইতে বেশি আয়াত রয়েছে, রোজা হজ সংক্রান্ত আয়াতের চাইতে বেশি আয়াত রয়েছে দাওয়া ইলা আল্লাহ সম্পর্কীয় আয়াত, অথচ সিয়াম রোজা হচ্ছে ইসলামের, হ্যাঁ, কয় নম্বর রুকুন? শাহাদাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, তারপরে পাঁচ ওয়াক্ত সালাত, তারপরে যাকাত, তারপরে চার নম্বর, কিন্তু আমাদের সমানে সোনা নামাজ রোজা, তাই না? রোজাকে আর যাকাতকে নিয়ে গিয়ে শেষখানে ফেলে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, গুরুত্ব যাকাতের বেশি, এতে কোনো সন্দেহ নেই। তো এই হজ আর রোজা, সিয়াম ইসলামের রুকুন, হজ ইসলামের রুকুন, ইসলামের একটি খুঁটি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ খুঁটি, কিন্তু দাওয়া ইলাল্লাহ সম্পর্কে আয়াত বেশি রয়েছে। এই জন্য কিছু কিছু আলেমদের মত, এটা আপনাদেরকে বলে রাখি, যে যেমন ইমানের পিলার হচ্ছে কয়টি? ছয়টি, ঠিক তেমন ইসলামের পিলার হচ্ছে ছয়টি, ইসলামের পিলার পাঁচটি, এটা তো প্রসিদ্ধ, এটা সবার কাছে স্বীকৃত, কিন্তু ইসলামের পিলার হচ্ছে ছয়টি, কিছু কিছু আলেমরা বলেছেন। ছয় নম্বর কোনটি? দাওয়া ইলাল্লাহ, সেটাকে বলেন অথবা সেটাকে জিহাদ বলেন, যাই বলেন না কেন, জি, হ্যাঁ, সেটি কিছু কিছু বলো আমাদের কাছে।